আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে। তো আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আমরা কথা বাড়বো না, চলে যাবো শুনবো আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। তো আপু, আপনার নামটা আগে শুনতে চাই, আপনার নাম কি? আমার নাম শ্রাবন্তী। শ্রাবন্তী, তো শ্রাবন্তী আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সাভার। সাভারে? আপনি বেদে নাকি গৃহস্থ? বেদে। বেদে, তাহলে মুখ ঢেকে কেন ভিডিও করতেছেন বেদে হলেও? মুখ ঢেকে ভিডিও আইছি, পাঁচ অক্ত নামাজ কালাম পড়ি দেখে ভাই, সেই জন্য ভিডিও আইছি। আচ্ছা, তো এখন আপনি তো মুসলমান নাকি? হ্যাঁ মুসলমান। আচ্ছা, তো এখন বর্তমানে আপনার মানে অবস্থা সম্বন্ধে একটু জানান, যে আপনি এর আগে কখনো ইউটিউবে ভিডিও করছেন? হ্যাঁ ভিডিও আইছিলাম। এই রকম মুখ ঢেকে ভিডিও করছেন নাকি মুখ খুলে ভিডিও করছেন? মুখ ঢেকেই। মুখ ঢেকে ভিডিও করছিলেন? আচ্ছা, তো এখন বর্তমান অবস্থা কি, মানে সেই ভিডিও থেকে আপনি আপনাকে কেউ বিয়ের সাথে করতে চাইলো কিনা? হ্যাঁ ভিডিও বিয়ে শাদি ভাই, বিয়ে শাদি তো করতে চায় না। বিয়ে শাদি করতে চায় না? না, শুধু খালি গল্পই করে ভাই। শুধু গল্প করে? হ্যাঁ খালি কথাই বলে। কেউ আপনার সাথে ইমুতে কথা বলে নাই? না ভাই, ইমুতে কেউ কথা বলেনি। আচ্ছা, তো এখন আপনার চেহারা কেউ দেখতে চায়নি? না। তো এখন আবার ভিডিওতে আসছেন কি কারণে? এটা কষ্ট পেয়ে আইছি ভাই, সৎমার ঘরে ছোট হইতে বড় হলাম, সৎমার ঘরে মারপিট খাইতাম। আচ্ছা, সেই জন্য অনেকটা কষ্ট জ্বালা হয়, ফ্যামিলি টালা আমারই পালতে হয়, বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, তো এখন এই ভিডিওতে যে আসছেন, আপনাকে যদি কেউ মানে আপনাকে জীবন সঙ্গিনী করতে চায় বা আপনাকে বিয়ে শাদী করতে চায়, তো করবেন কি না? জীবন সঙ্গী বানাতে চাইলে বিয়ে শাদী করতে গেলে হ্যাঁ বসমো না কেন, বসমো ভাই। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ দিব। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না মুখস্থ নেই। আচ্ছা, তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন। বলেন আপনি। আচ্ছা, 018 018 78 78 50 50 73 73 18 18 নাম্বারটা আবারও বলি, আবারও আপনি আমার সাথে সাথে বলেন, ঠিক আছে? 018 018 78 78 50 50 73 73 18 18। হ্যাঁ, এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ। আচ্ছা, তো আপনার যদি আরও দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আর কিছু বলার নাই ভাই। আর কিছুই বলার নাই? কেন কিছু বলার নাই? এমনি আর কিছু বলার নাই। আচ্ছা, বিয়ে শাদী করবেন তো নাকি? হ্যাঁ বিয়ে শাদী করবো, আমার পাশে তো দাঁড়াবে, ডাক তো নেবে। ফাঁকি ঝুঁকি তো দিবেন না? না দেবো না ফাঁকি ঝুঁকি, যে আমার পাশে দাঁড়াবে, জীবন সঙ্গী বানাবে, সবার কাছে আবার বিয়ে বসাটা যায় না ভাই। আচ্ছা ঠিক আছে, তো আপনার নামটা আবারও বলেন। আমার নাম শ্রাবন্তী। শ্রাবন্তী, তো ঠিক আছে শ্রাবন্তী আপু, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।